গতকালই বিচ্ছেদের কথা জানিয়েছিলেন, আজ বছরের শুরুতেই বিছানা জুড়ে রক্তের দাগ। কি এমন হলো পরিমণির? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পরিমণি, তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশিরভাগ সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি একবার নিজের জীবনের সম্পর্ক নিয়ে সংবাদের শিরোনামে উঠে এলেন। বছরের শেষ দিন নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের কথা। পরিমণি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি তার স্বামী রাজের বাড়ি ছেড়ে চলে এসেছেন ছেলেকে সঙ্গে নিয়ে। কিন্তু তারপরই এক চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে আনতে দেখা গেল অভিনেত্রীকে। দেখা যাচ্ছে তার বিছানা রক্ত ভরা, রক্তের দাগ বিছানায়, কোলবালিশ, চাদর, সর্বত্র রক্তের ছাপ। কিন্তু কেন এই দাগ, এ নিয়ে রীতিমতো হইচই। প্রসঙ্গত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো খুব একটা রাগ ডাক রাখেননি অভিনেত্রী। পঞ্চমবারের জন্য অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার পাতার পর সেই বিবাহ বেশিদিন টিকল না। 2022 সালের শুরুর দিকে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি, আর বছর শেষ হতে না হতেই জানিয়ে দিলেন বিবাহ বিচ্ছেদের কথা। এমনকি কিছুদিন আগে বিশ্বকাপ চলার সময় স্বামীর সঙ্গে ছবি দিতেও দেখা গিয়েছিল তাকে। তার কদিন পরই এমন একটা সিদ্ধান্ত। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই। কিন্তু তারপরই কেন এমন রক্তারক্তি অবস্থায় পোস্ট, তা এখনও বোঝা যায়নি। তবে অভিনেত্রী জানিয়েছেন খুব শীঘ্রই সব প্রশ্নের উত্তর দিবেন সাংবাদিক সম্মেলন করে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।